এই মুহূর্তে গাজীপুরের জয়দেবপুরে আছেন রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। শেষ সময়ে এখন চলছে ভোট দেয়া নেয়ার নানা ধরনের কার্যক্রম, বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন তারা কিভাবে ভোটটা নেবেন, এতদিন যে ভোট চেয়েছেন সেই ভোটটা যাতে শেষ পর্যন্ত নিজেদের পক্ষে আসে, নিজেদের প্রতীকেই যাতে পড়ে সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এছাড়া যারা প্রার্থী ছাড়া যারা ভোটার রয়েছে, আপনারা জানেন যে প্রায় 12 লাখ ভোটার এই সিটিতে, এই 12 লাখ ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটারই ভাসমান এবং হচ্ছে পোশাক শ্রমিক, এ কারণে তাদের ভোট কামানোর জন্য কিন্তু এখন নানা কৌশল চলছে। একটু বিষয় জানিয়ে রাখছি যে আপনারা জানেন আওয়ামী লীগের সমর্থিত যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তার সমর্থনে এই নগরীর বিভিন্ন স্থানে এখন কিন্তু গণসংযোগ চলছে। এবং এই যে গণসংযোগ চলছে এখানে কিন্তু কেন্দ্রীয় একাধিক নেতা যোগদান করেছেন, তারা ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে কিংবা বিএনপি ঘরানার যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী, তারাও কিন্তু এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেহেতু 25 তারিখে ভোট গ্রহণ, এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব প্রস্তুতি নেওয়ার কথা সেই সকল প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, পুরো 57টি ওয়ার্ডে কিন্তু এখন নিরাপত্তার বলয়ে রয়েছে এমনটি আমাদের কাছে তারা বলেছেন। এবং বিশেষ করে যাতে করে ভোটাররা খুব নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করছে। জানিয়ে রাখছি যে গাজীপুর সিটি কর্পোরেশনে এই প্রথম ইভিএমে ভোট হচ্ছে, এই কারণে কিছু শঙ্কার তৈরি হয়েছে। সাধারণ ভোটাররা বলছেন যে এই যে ভোটটি হবে সেই ভোট আসলে সকলেই দিতে পারবে কিনা সেটি নিয়ে একটি শঙ্কা রয়েছে শুধুমাত্র ইভিএমের কারণে। তারপরেও কিন্তু নির্বাচন যারা সংশ্লিষ্ট তারা আমাদেরকে বলছেন যে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বোঝানো হয়েছে আসলে কীভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, আমরা রয়েছি গাজীপুরের জয়দেবপুরে, এখানে কিছুক্ষণ আগে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের সমর্থনে মিছিল করা হয়েছে এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বড় একটি নৌকা নিয়ে এখানে মহড়া দেওয়া হচ্ছে, নৌকার পক্ষে মহড়া দেওয়া হচ্ছে যাতে করে ভোটারদের শেষ সময় আকৃষ্ট করা যায় এবং ভোট নিজেদের পক্ষে নেওয়া যায়। তো এই জন্যই আসলে যে যার মতো এখন কাজ করছে শেষ সময়ে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা নির্বাচনী সবশেষ তথ্য। সিটি নির্বাচনের খবর জানতে সরাসরি ছিলাম গাজীপুরে।